Hello friends, we wish you a very happy Valentine's Day. যদিও আমার ভ্যালেন্টাইনের শরীরটা বেশ কদিন ধরেই খারাপ, তবুও ওর এতটাই উৎসাহ যে আজকে আমরা একটা ভিডিও করছি। আমরা কোথায় যাব বেটা? কিরম করে বললো ওরা? আমরা যাব রিলায়েন্স স্মার্ট বাজার। আমরা যাব স্মার্ট বাজার, আর আমরা দুজনেই পড়েছি স্মার্ট বাজার। এই দুজনে স্মার্ট বাজার পড়িনি, দুজনে পড়েছে রেড। আবার কোপা ইউটিউবারের রেড সোয়েটার, রেড সোয়েটারে আছে সুন্দর একটা কার, তাই না? ওর কার খুব পছন্দ, আর আমিও তাড়াহুড়ো করে একটু রেড পড়েছি। সেরকম ভাবে সাজগোজ করার সময় সুযোগ বা মানসিকতাও ছিল না, যেহেতু এই ছোট্ট ছানাটা শরীরটা ভালো নেই। চলুন আপনাদেরকে নিয়ে যাই আজকে বর্ধমানে। বেশ কয়েকদিন আগে খুলেছে রিলায়েন্সের স্মার্ট বাজার। এখন আমরা পৌঁছে গেছি স্মার্ট বাজার, এটা উল্লাসে, ঠিক উল্লাস নন্দিনী কমপ্লেক্সের পাশেই। চলুন ঢুকে দেখা যাক ভেতরটায় কি কি আছে। দুটো ফ্লোর আছে দেখছি, চলুন ঢুকি এবার ভেতরে। বাইরে ট্রলিগুলো দাঁড় করানো আছে, কোপাই ট্রলি নিয়ে নিচ্ছে। কোপাই, বড় ট্রলিটা কেন নিচ্ছ? হ্যাঁ, ছোট ট্রলি নিতে পারতে তো, বড়টাই নেবে। আচ্ছা ঠিক আছে, ট্রলির মধ্যে কি ছিল আবার ফেলে দিচ্ছে। চলো, তুমি ট্রলিটা ফেলতে পারবে না, আমাকে হেল্প করতে হবে। চলো, স্মার্ট বাজারের ভেতরে ঢুকে গেছি। তোমার কি নিতে ইচ্ছে করছে বেটা? ফাইভ স্টার, প্রথমেই ফাইভ স্টার, স্বাভাবিক। চকলেট সেকশন দেখলে যে কোনো বাচ্চারই ইচ্ছা করবে নেওয়ার। আর এদিকটা চকলেট সেকশনটা খুব সুন্দর করে সাজানো আছে, ও সেই দিকেই এগোচ্ছে। চলুন আপনাদের দেখাই কি নিয়েছো, দেখি। দেখাও তো ফ্রেন্ডদেরকে, দেখাও। ওই উল্টো দিকে দেখাচ্ছ, কি নিয়েছো? ফাইভ স্টার কার জন্য নিয়েছো? মামনির জন্য নিয়েছো? সো সুইট অফ ইউ। এখানে অনেক চকলেটস রয়েছে, এদিকে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। কি কি রয়েছে আপনাদের একটু দেখাই, নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র রয়েছে। অনেকটাই বড় এরিয়া। কোপায়ের ফেভারিট হচ্ছে জুস, তাই ওই জুসের কাউন্টারে জুস দেখছে। কি ফ্লেভার নিবি, কি ফ্লেভার নিবি? ফাইবার গুলো, তাহলে তুই কি নিতে চাস? হ্যাঁ জোরে বলো। মিক্সড ফ্রুট আর লিচি, লিচি তো এদিকে আছে, দেখো এদিকে এসো। একটা একটা করে রাখো, নাহলে রাখতে পারবে না। একটা জিনিস, এটা বাচ্চাদের খুবই পছন্দের, কোপাইও এটাকে নিয়ে খুব নাড়াচাড়া করছিল। কোপাই, চকোপাই নিতে ইচ্ছা করছে না? হুম, চকোপাই নিতে ইচ্ছা করছে, কিন্তু মনটা ওর অন্যদিকে চলে গেছে। ও হাত বাড়িয়ে বাস্কেটবল বার করার চেষ্টা করছে, কিন্তু এত বড় বাস্কেটবল খেলার মতো বাস্কেট তো আমাদের নেই। এই আমাদের যে বাস্কেটটা সেটা তো ছোট, এত বড় বাস্কেট তো বড়দের, তুমি কিভাবে এটা খেলবে? এদিকে তাকিয়ে বলো। হ্যাঁ দিয়ে খেলবে, কিন্তু এটা তো আমাদের বাস্কেটটা ছোট, আমাদের তো অনেক বড় বাস্কেট কিনতে হবে। তাহলে কিনবে না?
সেটা আগে খুঁজি কোথায় বাস্কেট আছে, তারপরে নেবো আমরা। এখানে সব শ্যাম্পু, তাতে কিছু কিছু ডিসকাউন্ট রয়েছে, ওর হয়তো কালারগুলো পছন্দ হচ্ছে বা কিছু, নাহলে শ্যাম্পু দেখার কথা তো ওর নয়। আমার না, তোর না, আমার না, কি দেখাচ্ছ বলো তো, ফ্রেন্ডটা দেখিয়ে দাও। বাবা একটা ডাভ শ্যাম্পু তুলেছে, ও বলছে আমার এটা, আমি নেব। আচ্ছা রেখে দিয়েছে যত্নে। ও আর একটা জিনিস তুলেছে, কি তুলেছিস রে বেটা? এইটা ওর পছন্দের, এর মধ্যে বাচ্চাদের অনেক কিছু রয়েছে, এইটা ওর প্রথমেই চোখে পড়েছে, সমস্ত কালার্স, পেন্সিলস, ইরেজার, সমস্ত কিছু রয়েছে, বুকস রয়েছে, শার্পনার, ওটা নেয়ার ইচ্ছা, ট্রলিতে রেখে দিয়েছে। একটা কিচেনের জন্য কন্টেনার নেওয়া হয়েছে। আমরা এসে গেছি জুস সেকশনে, এই জায়গাটা কোপায়ের সবচেয়ে বেশি পছন্দের। কি নেবে কোপায়, কি কি নিয়েছো, কি কি নিলে, কি কি ছুঁড়ে ফেললে বাবা? মিক্স ফুড পেয়ে গেছো, মিক্স ফুড পেয়েছো, আর আর কি খুঁজছো তুমি? লিচি, লিচু, লিচি নেই না? খুঁজছো মিক্স ফ্রুট, অ্যাপেল আর গোয়াভা আছে তো বেটা? তোমার কাছে নেই আর? তোমার কাছে বাড়িতে নেই না লিচিটা? ও খুঁজে খুঁজে একটা রিয়েলের মিক্সড ফ্রুট আর ট্রপিকানার লিচি নিয়েছে। রিয়েলের মিক্সড ফ্রুটগুলো বেশ ভালো, আর পেপার বোর্ডটাও খুব পছন্দ করে, ওই যেটা আমরাস সেটা। কালেকশন খারাপ না। এখানে বেশ একটা ইন্টারেস্টিং জিনিস নজরে পড়লো, এটা দেখলেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। যদিও এটা ডাইজেস্টিভ গলি, পোমো শর্টস, কিন্তু বেশ ছোটবেলাকার সেই টকঝাল মিষ্টি লজেন্সের মতো দেখতে। তো আমারই নজর পড়েনি, এদিকে দেখি কোপায়ও ওই দিকটাতে নজর দিয়েছে। আসলে ছোট ছোট চকলেটের মতো বা লজেন্সের মতো কিছু থাকলে সবাইকেই সেটা আকর্ষণ করে। এটা টানিস না, আমাদেরকে বকবে কিন্তু, তুমি টানলে ওটা ছিঁড়ে পড়ে যাবে তো, তাই না? কিচেন স্টোরেজে কিছু কিছু অফার রয়েছে, আমুল গোল্ডে কিছু কিছু অফার রয়েছে। আজকে ভিড় তেমন নেই, যদিও এক্সপেক্ট করেছিলাম বেশ ভিড় থাকবে। বেশ স্পেশিয়াস কিন্তু। এই আর একটা সেকশন যেটাতে বাচ্চাদের ইন্টারেস্ট বেশি। কি নিয়ে আসছো তুমি, তুমি খাও এটা। বাবা ও নিজের বাদ দিয়ে বাকি সবার জন্য কিন্তু নিয়ে আসে। ট্রলিতে রাখো, কাদের ট্রলিতে রাখছো তুমি? আন্টিদের ট্রলিতে রেখে দিচ্ছ তো? আমাদের ট্রলিটা কোথায়, কোথায় ফেলে এলে ট্রলিটা? যা হারিয়ে গেছে তো। এটা আবার আমার ভালো লাগে, সানফিস্টের ডার্ক ফ্যান্টাসি।
ভাই কি করছো তো সব বাই টু গেট ওয়ান এতগুলো কিনে তো কোনো লাভ নেই তো বেশি খাইও না আমি ওই একটু আধটু খাই কিন্তু ভালো লাগে তিনটে নিয়ে আর কি করব আপনাদেরও কারো কারো ভালো লাগে এটা সেটা আমাকে কমেন্টে জানান এই হাইড অ্যান্ড সিকটাও অনেকের পছন্দ নিচে আছে ম্যাজিক মোমেন্টস নিয়ে এলি রে এটা বারবন তুই খাস না শুধু শুধু নষ্ট করবি হ্যাঁ খাই খাই কত যে খাস আর জানতে বাকি নেই কেমন দুষ্টু দেখুন এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে কিরকম ভাবে ওর থেকে হাইটে বড় ওটা না হাইটে বড় না কিন্তু ওর পক্ষে বড় আর কি এটাকে গাড়ি করে নিয়েছে এদিকটায় কুকিং অয়েলে কিছু অফার রয়েছে এদিকটা আপনাদের তাড়াতাড়ি করে ঘুরিয়ে দেখাই কিন্তু আমাকে বেশি সময় দিচ্ছে না কারণ ও কি করছে দেখুন পুরো স্পেসটাকে নিজের গাড়ি চালানোর জন্য ব্যবহার করছে তাই মনে হয় না আপনাদের সবটা দেখিয়ে উঠতে পারবো এটা ঘোরার জায়গা নয় বেটা তুই নিজেও পড়বি আর ওটাও পড়বে দিয়ে সব জায়গায় ধাক্কা মারবি আঙ্কেলরা আমাদের আটকে রেখে দেবে দেখেছিস তো এবার নেক্সট ফ্লোরে যাব তার জন্য ওর লিফটের বাটন অলরেডি টিপে দিয়েছে চলো এই ফ্লোরে মেনলি এখানে দেখতে পাচ্ছি গার্মেন্টস আর কি কি আছে দেখি চলো দেখা যাক জামা কাপড়ের না আর কি কি আছে দেখি তুমি তো নিচের সবটা দেখাতেই দিলে না যাক এটা থেকে আবার এদিক ওদিক থেকে টানা টানি আরম্ভ করে নিয়েই ভালো আসলে ট্রলিটা হাতে আছে তো ওই জন্য নাহলে তো মাঝখান থেকে একটা একটা করে বার করে নেয় বলতে বলতেই হ্যাঁ ঠিক তো ওর খেয়ালও থাকে আমাদের কিক ফুরি গেছে সস না বড় নিতে হবে এগুলো তো ছোট ছোট না আরো বড় নিতে হবে আমাদের তোমার যে মনে আছে এটাই কিন্তু বিশাল ব্যাপার ওর মনে আছে আমাদের কেচাপ নিতে হবে বা টমেটো সস নিতে হবে যাবে না আচ্ছা 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 ওকে ওকে ভিডিও করার অনুমতি দিল না তাই আপনাদের দেখাতে পারবো না এই শেষ অংশটা ভিডিও করছি তাও লুকিয়ে লুকিয়ে যেহেতু পারমিশন নেই তাই ছবিগুলোই পরে দেখাবো এটা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল সেকশন যদিও বেশি ফ্রুটস আর এখন নেই ভেজিটেবলস আর যে মটরশুঁটি ছাড়াতে ভালোবাসে মানে কেজি কেজি মটরশুঁটি ছাড়ায় সে মটরশুঁটিতে দাঁড়িয়ে আছে শপিং কমপ্লিট ওখানে তো আর ভিডিও করতে দেয়নি এই টুপিটা কীরকম পড়েছে দেখুন টুপিটা একদিকে হয়ে গেছে তো এবার আমরা বাড়ি যাব মোটামুটি ভালোই শপিং করা হয়েছে গড়গড়িয়ে নিয়ে যাচ্ছে ট্রলিটাকে ওই 1200 টাকার মতো শপিং করা হয়েছে তা আজকে এই পর্যন্তই বন্ধুদের টাটা বলে দাও বলো টাটা বল হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বল জোরে বলো জোরে বলো আর ভ্যালেন্টাইন্স ডেতে কি করতে নেই কি করতে নেই তুই আজকে কি করবি না পড়বি না পড়বি না পড়বি না ভ্যালেন্টাইন্স ডে বলে না আচ্ছা আচ্ছা